অনেক লাশ পড়ে আছে, 17 বছর ক্ষমতায় থাকার পরেও তাদের ক্ষমা মানে খায়েস মেটেনি। আবার শুনছি নাকি এই সরকারকে উৎখাত করবে আগামীকালকে, সেই ক্ষেত্রে আপনারা কি প্রস্তুত আছেন? আপনারা জানেন প্রথম আন্দোলনে রংপুর বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের মেধাবী ছাত্র আবু সাইদ, সে আবু সাইদ হাত উঠিয়ে এই আন্দোলনকে সমর্থন করার জন্য বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে। সেই আবু সাইদ এখন বিশ্ব নেতা, গণতন্ত্রকামী মানুষের নেতা আবু সাইদ। তাই আমরা এই ছাত্রকে আবু সাইদ ছাত্র ঘোষণা করলাম। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম বার, অল টাইম হেলদি লাইফ।